আপনি কি জানেন? রাতে খাবার খাওয়ার পর কি খেলে কখনো অ্যাসিডিটি হবে না? অতিরিক্ত ঝাল খেলে কোন রোগ হয়? কি ব্যবহার করলে মাথায় নতুন চুল গজায়? কোন সবজি কাঁচা খেলে এক সপ্তাহে শরীরের ক্যালসিয়াম দ্রুত বাড়বে? এমনই সব পৃথিবীর জানা অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, রাতে খাবার খাওয়ার পর কি খেলে কখনো অ্যাসিডিটি হবে না? অপশন, গরম জল, দুধ, মেথি জল নাকি মধু? সঠিক উত্তরটি হবে গরম জল। কোন প্রাণী তার ওজনের সমান খাবার খায়? অপশন, পিঁপড়ে, কেঁচো, ফড়িং নাকি ব্যাং? সঠিক উত্তরটি হবে কেঁচো। অতিরিক্ত ঝাল খেলে কোন রোগ হয়? অপশন, হজমের সমস্যা, বুক জ্বালা, পেট ফাঁপা নাকি হাঁপানি? সঠিক উত্তরটি হবে বুক জ্বালা। কোন সবজি খেলে ডিপ্রেশন দ্রুত দূর হয়? অপশন, পালং শাক, বেগুন, করলা নাকি আলু? সঠিক উত্তরটি হবে পালং শাক। নিয়মিত কি খেলে হার্টের মারাত্মক ক্ষতি হয়? অপশন, বাসি খাবার, গরম জল, বাসি জল নাকি ঠান্ডা জল? সঠিক উত্তরটি হবে ঠান্ডা জল। পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে একটি লাইক দিন, কেননা আপনার একটি লাইক আমাকে আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত করে। কি ব্যবহার করলে মাথায় নতুন চুল গজায়? অপশন, নারকেল তেল, সরিষার তেল, পেঁয়াজের রস নাকি অলিভ অয়েল? সঠিক উত্তরটি হবে পেঁয়াজের রস। এক কাপ নারকেল তেলের সাথে হাফ কাপ পেঁয়াজের রস ভালো করে এক ঘন্টা ধরে জাল দিয়ে নিন। এরপর কয়েকটা আস্ত এলাচ দিয়ে নামিয়ে ফেলুন। তারপর এই তেল প্রতিদিন দুইবার করে মাথায় লাগালে অল্প দিনের মধ্যেই মাথায় নতুন চুল গজাবে। অতিরিক্ত ঘুমালে কোন রোগ হয়? অপশন, হার্ট অ্যাটাক, হাই প্রেশার, ডায়াবেটিস নাকি ক্যান্সার? সঠিক উত্তরটি হবে হার্ট অ্যাটাক। কোন গাছের মূল খেলে দৈহিক দুর্বলতা দূর হয়? অপশন, লজ্জাবতী, শিমুল, তুলসী নাকি সর্পগন্ধা? সঠিক উত্তরটি হবে সর্পগন্ধা। বন্ধুরা, আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী? অপশন, পার্টিতে বসে, চেয়ারে বসে, শুয়ে নাকি দাঁড়িয়ে? সঠিক উত্তরটি আপনারা পারলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভারতের কোথায় চন্দন কাঠ পাওয়া যায়? অপশন, তামিলনাড়ু, মহীশূর, মহারাষ্ট্র নাকি গোয়া? সঠিক উত্তরটি হবে মহীশূর। সকালবেলায় খালি পেটে কি খেলে কণ্ঠস্বর চিকন হয়? অপশন, আখের জুস, জ্যৈষ্ঠী মধু, লেবুর জুস নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হবে জ্যৈষ্ঠী মধু। এবারে বলুন তো, চিনির পাত্রে কি রাখলে কখনো পিঁপড়ে আসে না? অপশন, দারুচিনি, এলাচ, লবঙ্গ নাকি আদা? সঠিক উত্তরটি হবে লবঙ্গ। কোন সবজি কাঁচা খেলে এক সপ্তাহে শরীরের ক্যালসিয়াম দ্রুত বাড়বে? অপশন, ফুলকপি, ঢেঁড়স, গাজর নাকি শিম? সঠিক উত্তরটি হবে ঢেঁড়স। প্রতি 50 গ্রাম ঢেঁড়সে প্রায় 172 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, তাই শরীরের ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে
কাঁচা ঢেঁড়স খেতে পারেন। দুধের সাথে কি খেলে স্মৃতিশক্তি দ্রুত বাড়ে? অপশন কিশমিশ, বাদাম, খেজুর নাকি হলুদ? সঠিক উত্তরটি হবে খেজুর। হ্যাঁ বন্ধু, দুধ এবং খেজুরের মিশ্রণ আপনার স্মৃতিশক্তি বাড়াতে পারে। মাছ খাওয়ার পর দুধ খেলে কি হয়? অপশন হাঁপানি, বসন্ত, জন্ডিস নাকি অ্যালার্জি? সঠিক উত্তরটি হবে অ্যালার্জি। কি খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে? অপশন আপেল, মাছ, ভুট্টা নাকি দই? সঠিক উত্তরটি হবে ভুট্টা। কোন শাক খেলে মানসিক চাপ দ্রুত কমে? অপশন ব্রাহ্মী শাক, মূলা শাক, পালং শাক নাকি পাট শাক? সঠিক উত্তরটি হবে ব্রাহ্মী শাক। এবারে বলুন তো বন্ধুরা, কোন প্রাণীর কান নেই? অপশন ইঁদুর, ব্যাং, পেঁচা নাকি সাপ? সঠিক উত্তরটি হবে সাপ। প্রতিদিন কি খেলে ক্যান্সার হবে না? অপশন পুদিনা পাতা, কমলা লেবু, তুলসী পাতা নাকি করলা? সঠিক উত্তরটি হবে কমলা লেবু। পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে একটি লাইক দিন, কেননা আপনার একটি লাইক আমাকে আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত করে। এবারে বলুন, একটা ময়ূর কতদিন বাঁচে? অপশন 10 বছর, 20 বছর, 15 বছর নাকি 30 বছর? সঠিক উত্তরটি হবে 20 বছর। বন্ধুরা, একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য। পুরো পৃথিবীতে কোন ফলটি বেশি পরিমাণে খাওয়া হয়? অপশন আপেল, আম, কলা নাকি তরমুজ? উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সকালে খালি পেটে মিষ্টি খেলে কোন রোগ হয়? অপশন ডায়াবেটিস, ডায়রিয়া, হাই প্রেশার নাকি আলসার? সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস। সকালে উঠে কোন পাতা চিবিয়ে খেলে স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায়? অপশন পুদিনা পাতা, বাসক পাতা, থানকুনি পাতা নাকি তুলসী পাতা? সঠিক উত্তরটি হবে থানকুনি পাতা। এবারে বলুন তো, কোন রঙের গাড়ির অ্যাক্সিডেন্ট বেশি হয়? অপশন সাদা, হলুদ, কালো নাকি নীল? সঠিক উত্তরটি হবে সাদা। শরীরের কোন অঙ্গ জন্ডিসে আক্রান্ত হয়? অপশন পাকস্থলী, কিডনি, লিভার নাকি ব্রেন? সঠিক উত্তরটি হবে লিভার। কোন গাছ মানুষকে কোটিপতি বানিয়ে দেয়? অপশন লাকি বাম্বু, কনিফার, ক্যাকটাস নাকি সিডার? সঠিক উত্তরটি হবে লাকি বাম্বু। ভারতের কোন রাজ্যের মানুষ কলা পাতায় খাবার খায়? অপশন তামিলনাড়ু, আসাম, কেরালা নাকি উড়িষ্যা? সঠিক উত্তরটি হবে কেরালা। এবারে বলুন তো, শরীরের আঁচিলে কি ব্যবহার করলে দ্রুত কমে যায়? অপশন অ্যালোভেরা, লেবুর রস, আলুর রস নাকি চন্দন? সঠিক উত্তরটি হবে অ্যালোভেরা। অ্যালোভেরা ত্বকের জন্য বেশ উপকারী। আঁচিলের উপর কিছু পরিমাণ অ্যালোভেরা জেল লাগিয়ে ম্যাসাজ করুন।
ত্বকে জেল শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন, এরপর ধুয়ে ফেলুন। এটি দিনে তিনবার ব্যবহার করলেই হবে। কিসের গুড় খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে? অপশন: খেজুরের গুড়, তালের গুড়, আখের গুড়, নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হবে খেজুরের গুড়। খেজুরের গুড়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম থাকে। যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তারা খেজুরের গুড় খেলে উপকার পাবেন। হাড় ও বাতের ব্যথা কমাতে খেজুরের গুড় বেশ উপকারী। খেজুরের গুড় শরীরের ভিতর থেকে চুল ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।